দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যায় জাতির দেশ তোমাদের তোমাদের ভগবান এখন দিচ্ছেন তিনি সেই সব জাতিকে নির্মূল করে দেবার পর তোমরা যখন তাদের দেশভূমি অধিকার করে নিয়ে তাদের শহরে শহরে ও বাড়িতে বাড়িতেই বসবাস করতে শুরু করবে তখন ওই যে দেশ তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের দিয়েছেন তোমাদের আপন সম্পত্তি হিসাবে সেই দেশে তিনটি নগর তোমাদের আলাদা করে রাখতে হবে তোমাদের এমনই ব্যবস্থা করতে হবে যাতে সেখানে সহজে যাওয়া চলে তোমাদের ঈশ্বর ভগবান ওই যে দেশ তোমাদের অধিকার এনে দিয়েছে। দিয়েছেন তার গোটা এলাকা এমন তিনটি অঞ্চলেই ভাগ করে নিতে হবে যাতে নরহত্যার হত্যার দায়ে অভিযুক্ত যে কোনো লোক এমন জায়গা কাছে পায় যেখানে সে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে কোনো ক্ষেত্রে নরহত্যা ওখানে পালিয়ে গিয়ে নিজে প্রাণ বাঁচাতে পারবে সে কথাই এখন বলছি যে মানুষ অনিচ্ছাকৃতভাবে অন্য কাউকে মেরে ফেলেছে এমন কাউকে মেরে ফেলেছে যার প্রতি আগে তার কোনো শত্রু মনোভাব ছিল না সেই মানুষটি ওখানে আশ্রয় নিতে পারবে যেমন ধরো কেউ একজন যদি অন্য কারোর কাছে গাছ কাটতে জঙ্গলে যায় এবং কুরুল উচিয়ে সজরে কোপ বসাবার সময় কুরুলের মুখটা যদি বাঁট থেকে হঠাৎ খুলে গিয়ে সঙ্গীকে আঘাত করে আর তাতে সঙ্গী যদি মারা যায় সেই ক্ষেত্রে লোকটি ওই নগরগুলির কোনো একটিতে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারবে এমনটি ঘটতে দেওয়া চলবেই না যে রক্তপাতের প্রতিশোধ যা নেওয়ার কথা সে রাগের বসে ওই নরহত্যার পিছু পিছু তাড়া করে নগরটি বেশি দূরে থাকায় তাকে ধরে ফেলবে তাকে তাকে মেরেও ফেলবে ওই মানুষটি তো তেমন কিছু করেনি যার জন্যে তাকে মৃত্যুর মতো শাস্তি পেতে হবে অন্য লোকটির প্রতি আগেই তার কোনো তার তো কোনো শত্রু মনোভাব ছিল না সেই জন্য আমি এখন তোমাদের এই আদেশ দিচ্ছি তোমরা তিনটি নগর আলাদা করে রাখবে তাছাড়া যখন তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করে নেওয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে পরে তোমাদের দেশের এলাকা আরও প্রসারিত করবেন অবশ্য আমি নিজে যা কিছু করার আদেশ তোমাদের দিচ্ছি তোমাদের ঈশ্বর ভগবানকে ভালোবেসে এবং দিনের পর দিন তা দেখানো পথেই চলে তোমরা যদি বিশ্বস্তভাবে তা করতে থাকো তাহলে যে গোটা দেশ তিনি তোমাদের পিতৃপুরুষদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যখন তোমাদের তাই দেবেন তখন তোমরা ওই তিনটি নগরের সঙ্গে আরও তিনটি নগর আলাদা করে রাখবে এর ফলে তোমাদের ঈশ্বর ভগবান যখন যে দেশ তোমাদের দিচ্ছেন তোমাদের তোমাদের নিজেদের দেশ হিসাবে সেই দেশে নির্দোষ কোনো মানুষের রক্ত ঝরানো হবে না কারোর রক্তপাতের জন্য তোমাদের দায়ীও হতে হবে না এদিকে অন্য কারোর প্রতি শত্রু মনোভাব থাকায় কেউ একজন যদি তার জন্য উৎপেতে বসে থাকে এবং একসময় তারপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে প্রাণে মারে তারপর সে যদি পালিয়ে গিয়ে ওই নগরগুলির কোনো একটি আশ্রয় নেয় তাহলে তার নিজের শহরে প্রবীণেরা কিন্তু লোক পাঠিয়ে তাকে সেখান থেকে ধরে আনবে এবং তাকে তুলে দেবে সেই লোকটির হাতে রক্তপাতের প্রতিশোধ যার নেবার কথা তাকে মরতেই হবে তার প্রতি কোনো দয়া না দেখি দেখিও না যেন ইসরায়েল মা দেশকে নির্দোষ মানুষের নির্দোষ মানুষকে রক্তপাতের কলঙ্ক থেকে মুক্তই করতে হবে এতে তোমাদের মঙ্গল হবে তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ এখন তোমাদের অধিকার এনে দেবেন সেই দেশে তোমরা প্রত্যেকে ভূসম্পত্তি পাবে তোমাদের সেই থেকে সম্পত্তি থেকে আলাদা করে রাখবার জন্য তোমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষেরা যেসব সীমানা ফলক পুঁতে রেখেছে সেই সব সীমানা ফলক তোমরা সরাবে না কারোর অপরাধ অপকর্ম বা অন্যায় যাই হোক না কেন তার বিরুদ্ধে শুধুমাত্র একজন সাক্ষী এজাহার সহ্য গ্রাহ্য করা চলবে না কমপক্ষে দুজন বা তিনজন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতেই অভিযোগ সত্য বলে গ্রাহ্য করা হবে অহিতকামী কোনো সাক্ষী যখন কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে অধর্মে দায়ে অভিযুক্ত করবে তখন সেই বিবাদে জড়িত দুই পক্ষকে গিয়ে হাজির হতে হবে ভগবানের সামনে সেই যাজকদের ও বিচারকদের আদালতে সেই সময় যাদের হাতে বিচারের দায়িত্ব থাকবে বিচারকদের তখন খুটিয়ে তদন্ত করতে হবে যদি দেখা যায় ওই সাক্ষী মিথ্যা সাক্ষী সে তার স্বজাতির ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে তাহলে সে তার ওই সজাতির ভাইয়ের যে ক্ষতি করতে চেয়েছিল তার সেই ক্ষতি করা হবে এইভাবে তোমাদের মধ্য থেকে এমন অনাচ অনাচার দূর করে দেওয়া হবে ব্যাপারটা জানতে পেরে অন্য সকলকে শঙ্কিতই হবে ফলে তোমাদের মাঝখানে এমন আচার অনাচার আর কখনো করা হবে না তোমরা তখন কোনো না দয়া দেখিও না যেন বরং এই নীতি পালন করেও প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত হাতের বদলে হাত পায়ের বদলে পা দ্বিতীয় বিবরণ পুস্তক কুড়ি অধ্যায় শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তোমরা যদি দেখতে পাও ওদের ঘোড়া ও রথ আছে ওদের সৈন্য সংখ্যা তোমাদের চেয়ে বেশি তাতে কিন্তু ভয় পেও না তোমরা তোমাদের ঈশ্বর ভগবান যিনি মিশর দেশ থেকে তোমাদের নিয়ে এসেছেন তিনি তো তোমাদের সঙ্গে সঙ্গেই রয়েছেন যুদ্ধের সময় এলে যাজক এগিয়ে এসে সকলকে লক্ষ্য করে কিছু বলুন তিনি বলুন শোনো তোমরা ইসরায়েলের মানুষ যারা এবার শত্রুদের সঙ্গে যুদ্ধ করার সময় এসেছে ওদের দিকে মনোবল হারিয়ে ফেলো না তোমরা ভয়ে কাতর হইও না বিব্রত হইও না বিচলিত হয়ে না কেননা তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের সঙ্গে সঙ্গে অভিযান করে তোমাদের রক্ষা করার জন্যে তোমাদের পক্ষ নিয়ে শত্রুদের বিরুদ্ধে নিজেই সংগ্রাম করবেন এরপর সৈন্যদলের বিশেষ কর্মচারীরা সকলকে এই কথা বলুন কেউ কি নতুন বাড়ি গেঁথে তুলেছে অথচ এখনও গৃহপ্রবেশে অনুষ্ঠান করেনি তাহলে সে বরং চলে যাক ফিরে যাক পাঁচের যুদ্ধে তার মৃত্যু হলে অন্য কেউ গৃহে প্রবেশের অনুষ্ঠান করে কেউ কি নিজের ক্ষেতে আঙুর গাছ বসেছে অথচ এখনও খেতে প্রথম ফসল ঘরে আনেনি তাহলে সে বরং চলে যাক ফিরে যাক পাঁচের যুদ্ধে তার মৃত্যু হলে সেই ক্ষেতের প্রথম ফসল অন্যের ঘরে যায় কারো কি সবে বাঘ বিবাহ হয়েছে অথচ এখনও নিজের নিজের স্ত্রীকে ঘরে আনেনি তাহলে সে বরং চলে যাক ঘরে ফিরে যাক পাঁচে যুদ্ধে তার মৃত্যু হলে অন্য কেউই শেষে মেয়েটাকে বিয়ে করে বিশেষ কর্মচারীরা সৈন্যদের এই কথাও বলুন কেউ কি ভয় পেয়েছে সাহস হারিয়েছে ব্যস্ত তাহলে সে বরং চলে যাক ঘরে ফিরে যাক পাচে তার সঙ্গীরাও তারই মতো মনোবল হারিয়ে ফেলে বিশেষ কর্মচারীরা তাদের এই বক্তব্য সকলকে শোনাবার পর সৈন্য চালানোর ভার তুলে দেওয়া হবে সেনাপতিদেরই হাতে কোনো শহরের পর আক্রমণ চালানোর জন্য তোমরা যখন সেই শহরটির কাছে গিয়ে হাজির হবে তখন তোমরা শহরবাসীদের কাছে শান্তির প্রস্তাব করবে তারা যদি শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে তোমাদের সামনে নগদার খুলে দেয় তাহলে এই সেখানকার সকলকে অবশ্য তোমাদের জন্য কায়িক শ্রম করতে হবে দাসের মতো খাটতে হবে তবে শহরবাসীরা যদি তোমাদের সঙ্গে শান্তি স্থাপন না করে বরং যুদ্ধই শুরু করে দেয় তাহলে তোমরা কিন্তু ওই শহরটি অবরোধ করবে অবরোধ করবে তোমাদের ঈশ্বর ভগবান যখন শহরটিকে তোমাদের হাতে তুলে দেবেন তখন সেখানকার সেখানকার সমস্ত পুরুষ মানুষকে তলোয়ারের কোপে মেরে ফেলতে হবে তোমরা শুধুমাত্র নারীদের ও ছোট ছেলে সমস্ত গবাদি পশু আর ওই নিজের জিনিসপত্র যা কিছু থাকবে সেখান থেকে পাওয়া ওই যত কিছু তখন লুণ্ঠিত সম্পদ হিসাবে নিয়ে যেতে পারবে তোমাদের ঈশ্বর ভগবান শত্রুদের কাছ থেকে কেড়ে নেওয়া ওই যে সব কিছু তোমাদের হাতে তুলে দিয়েছেন তা তখন তোমরা নিজেদের কাজে লাগাতে পারবে যে সমস্ত শহর তোমাদের দেশ থেকে অনেক দূরেই রয়েছে অর্থাৎ যেগুলি এখানকার কোনো জাতির এলাকার শহর নয় সেইগুলির বেলায় তোমরা ওই নীতি পালন করবে তবে এখানকার জাতিগুলির যে সমস্ত শহর তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের দিচ্ছেন তোমাদের নিজেদের শহর হিসাবে সেই সব শহরে কিন্তু একটি প্রাণীকেও বেঁচে থাকতে দেওয়া চলবে না তোমাদের ঈশ্বর ভগবানের আদেশ মতো হিত্তীয় দে আমরীয় দে কাননীয় দে পেরিজীয় দে হিবিয়দের ও জেবিসীয়দের অর্থাৎ সেই শহরগুলির সমস্ত অধিবাসীদের পুরোপুরি ধ্বংসই করতে হবে পাঁচে তাদের দেবতাদের উদ্দেশ্যে তারা যে সব জঘন্য আচার অনুষ্ঠান সম্পন্ন করে থাকে তারা তোমাদের ও সেই সব করতে শেখায় ও সব করলে তোমাদের ঈশ্বর ভগবানের প্রতি তোমাদের তো অপরাধ হবে কোন শহরের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সময় সেই শহরটি দখল করে নেবার সময় যদি বহুদিন ধরে তা অবরোধ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেখানকার গাছগুলো কুরুল দিয়ে কেটে ফেলে নষ্ট করো না ওসব গাছের ফল খেতে পারো কিন্তু গাছগুলো কেটো না খোলা মাঠের গাছপালা কি মানুষ নাকি যে তোমরা সেগুলির ওপর হানা দেবে তোমরা শুধুমাত্র সেই সব গাছ নষ্ট করতে পারো যেগুলিকে ফলের গাছ নয় বলেই জানো ওই শহরটির সঙ্গে তোমাদের যুদ্ধ চলছে তার পতন না হওয়া পর্যন্ত অবরোধ চালানোর জন্যে যা যা গেঁথে তোলার দরকার তা তৈরি করার জন্য তেমন সব গাছ কেটে ফেলা চলবে দ্বিতীয় বিবরণ পুস্তক একুশ অধ্যায় তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ এখন তোমাদের অধিকারে এনে দেবেন সেই দেশে কোথাও যদি খোলা মাঠে কোনো নিহত মানুষের দেহ পড়ে থাকতে দেখ পড়ে থাকতে দেখা যায় এবং তার হত্যাকারী কে তা যদি জানা না যায় তাহলে তোমাদের প্রবীণদের অবিচারকদের সেখানে যেতে হবে মৃতদেহ পড়ে থাকা স্থানটি থেকে কাছে শহরগুলি দূরত্ব কতখানি তা মেপে নিতে হবে যে শহরটি মৃতদেহের পড়ে থাকা স্থানটি থেকে সবচেয়ে কাছে রয়েছে সেই শহরটি প্রবীণদের তখন এমন একটি বকনাকে জোগাড় করে নিতে হবে যাকে দিয়ে এখনো কোনো কাজ করানো হয়নি যে এখনো ঘাড়ে জোয়াল নিয়ে কোনো কিছু টানার কাজ করেনি ওই শহরটি প্রবীণেরা বকনাটিকে নিয়ে যাবেন সব সবসময় জল জল থাকে তেমন কোনো খাদ নদীর ধারে এমন কোনো স্থানে যেখানে চাষও হয়নি বীজ বোনা হয়নি সেখানে খাদ নদীর ধারে ঘাড় ভেঙে বকনাটিকে মেরে ফেলতেই হবে লেবির বংশধর বংশধর যাজকেরা এবার সামনে এগিয়ে আসবে তোমাদের ঈশ্বর ভগবন্ত তাদের বেছেই নিয়েছেন যাতে তারা তা নিত্য সেবা করেন এবং তার নামে সকলকে আশীর্বাদ করেন তাদেরই নির্দেশ মতো যে কোনো বিবাদে বা প্রহারের ব্যাপারে নিষ্পত্তি করা চায় যে শহরটি মৃতদেহ পড়ে থাকা স্থানটি থেকে সবচেয়ে কাছে রয়েছে ওই শহরটি প্রবীণেরা তখন খাদ নদীর ধারে ঘ ভাঙবে যে বকনাটিকে মেরে ফেলা হয়েছে সেই বকনাটির উপর হাত বাড়িয়ে দিয়ে দু হাত ধুয়ে নেবে এই সময় তাদের এই কথা বলতে হবে এই লোকটি রক্তপাতের ব্যাপারে আমাদের কোনো হাত নেই আমাদের চোখের সামনে ওই রক্তপাত ঘটেও নি ও ভগবান এই যে ইস্টাইন জাতির মানুষদের তুমি দাসত্ব মুক্ত করে দিয়েছ তাদের এখন ক্ষমা করো ওগো তুমি এই নির্দেশ মানুষের রক্তপাতের দায় তোমার আপন জাতি ইসরায়েলের উপর চাপিয়ে দিও না সকলে তখন সেই রক্তপাতের ব্যাপারে ক্ষমা লাভ করবে এইভাবে ভগবানের দৃষ্টিতে যা যা ধর্মসম্মত তোমরা তা করেছ বলে তোমরা তোমাদের অঞ্চলটিকে ওই নির্দেশ নির্দেশ মানুষটি রক্তপাতির কলঙ্ক থেকে মুক্ত করে দেবে মনে করো তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছ তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের হাতে তাদের তুলে দিয়েছে এবং তোমরা তাদের মধ্যে কয়েকজনকে বন্দিও করেছ ওই যুদ্ধবন্দিদের মধ্যে সুন্দরী কোনো মেয়ে যদি তোমাদের কারোর নজরে পড়ে সেই লোকটি যদি তার সামনে তার প্রেমে পরে তাকে নিজের রূপে গ্রহণ করতে চায় তাহলে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাক মেয়েটিকে তখন মাথা মুড়িয়ে নিতে হবে নখ কেটে নিতে হবে এবং যুদ্ধবন্দির জামা কাপড় ছেড়ে ফেলতে হবে তাকে সবসময় লোকটির বাড়িতে গিয়ে বাড়িতে থেকে পুরো এক মাস ধরে নিজের পিতা মাতার মৃত্যু শোক পালন করতে হবে তারপরে ওই লোকটি তার কাছে যেতে পারবে তার সঙ্গে ঘর করতে পারবে মেয়েটি তাতে তার স্ত্রী হয়ে উঠবে পরে কোনো সময় যদি তার প্রতি ওই লোকটি আর কোনো টান না থাকে তাহলে মেয়েটিকে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে তাকে তার যেখানে ইচ্ছে যেতে দিতেই হবে টাকার বিনিময়ে তাকে বিক্রি করা চলবে না তাকে দাসী হিসাবে ব্যবহার করাও চলবে না যেহেতু লোকটি তার উপর স্বামীর অধিকার খাটিয়েছে মনে করো কারো দুই স্ত্রী আছে একজনকে সে পছন্দ করে আর একজনকে অপছন্দ করে তার ওই পছন্দের স্ত্রী এবং অপছন্দের স্ত্রী দুজনেই তার পুত্র সন্তানদের মা হয়েছে কিন্তু তার জ্যেষ্ঠ পুত্রের মা হয়েছে ওই অপছন্দের স্ত্রী যেদিন ওই লোকটি তার সন্তানের সন্তানদের মধ্যে নিজের বিষয় সম্পত্তি ভাগ করে দেবে সেদিন তার অপছন্দের স্ত্রী ওই যে পুত্র সন্তান তার জ্যেষ্ঠ পুত্র সে কিন্তু ওই পুত্রের অধিকার উপেক্ষা করে তার পছন্দের স্ত্রী পুত্র সন্তানকে জ্যেষ্ঠ পুত্রে পাওনা দিতে পারবে না বরং সেই সময় পুত্রকে অর্থাৎ অধিপা অপছন্দ তার অপছন্দ স্ত্রী সন্তানটিকে যথাযোগ্য স্বীকৃতি দিতে সে বাধ্য থাকবে তার যা কিছু সম্পত্তি আছে তা ভাগ করার মতো জ্যেষ্ঠ সন্তানকে এক ভাগ বেশি দিতে সে বাধ্য থাকবে কেননা ওই পুত্র তো তার প্রথম বীর্য ফল জ্যেষ্ঠ পুত্রের অধিকার তারিত পাওয়ার কথা মনে করো কারোর এক পুত্র নিতান্তই অবাধ্য বিদ্রোহী স্বভাবের ছিলেন সে পিতামাতার কোনো কথাই শোনে না তারা তাকে শাসন করলেও সে তাদের গ্রাহ্য করে না এমনটি হলে তার পিতামাতাকে পিতামাতা তাকে ধরে বাইরে নিয়ে আসুক নগর দ্বারের স সভা স্থানে নগর সামনে এনে তাকে দাঁড় করাক তারা তখন নগর বলুক আমাদের এই ছেলে সম্পূর্ণ অবাধ্য বিদ্রোহী স্বভাবের ছেলে যে দিলে সে আমাদের এই কথাই কোনো কথাই শোনে না তাছাড়া সে তেমনি উচ্ছৃঙ্খল তেমনি মাতাল এর এমন পরিস্থিতিতে দেখা দিলে শহরের সমস্ত পুরুষ মানুষ পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলুক এইভাবে নিজেদের মধ্যে থেকে অমন অনাচার দূর করে দেওয়া হবে এমনটি ঘটেছে শুনে ইসরায়েলের সকলেই তখন শঙ্কিতই হবে মৃত্যুদণ্ড পাওয়ার যায় তেমন কোনো অপরাধীকে মেরে ফেললে তার মৃতদেহটি যদি কোনো গাছ গাছে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার মৃতদেহ রাতের বেলায় যে যেন ওই গাছ লাগানো গাছে ঝোলানো অবস্থায় না থাকে সেই দিনেই তা সমাধি দিতে হবে গাছে ঝোলানো ওই লোকটি তো ভগবানের মূর্তি অভিশাপ তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ তোমাদের দিচ্ছেন তোমাদের নিজের সম্পত্তি হিসাবে তাদের সেই দেশ ওইভাবে অশুচি করে তোলা চলবে না শ্যামসঙ্গীত সাতানব্বই বিশ্বরাজ ভগবানের সর্বজয়ী নে শাসনের প্রশস্তি ভগবান রাজত্ব করেন উল্লাস করুক ধরণী উৎফুল হোক সাগরে দ্বীপ তিমিরে মেঘাম মেঘমালায় বিষ্টি হ তিনি ধর্ম আর উপর প্রতিষ্ঠিত তার সিংহাসন তার আগে আগে যায় জ্বলন্ত আগুন তার শত্রু যারা সেই আগুনে পুড়ে তারা মরে চারিদিকে তার বিদ্যুতের দীপ্তিতে উদ্ভাসিত সমস্ত ভুলক তা দেখে কম্পিত ধরণী ভগবানের আবির্ভাবে সে বিশ্বপ্রভু আবির্ভাবে গিরিমালা মোমের মতোই আহা হয়ে বিগলিত। তিনি কত ধর্মময় আকাশ মণ্ডল সকলকে জানায় সেই বাণী তিনি কত মহিয়ান সেই সত্য প্রত প্রত্যক্ষ করে সমগ্র মানুষ যারা দেব প্রতিমার করে উপাসনা পশা দেব মূর্তি নিয়ে গর্ব করে যারা তারা সকলেই লজ্জায় হয় নত মুখ তার চরণে প্রণত হয় সকল দেবতা তাই শুনে নগরী জুড়ে জেগে ওঠে গো গভীর পুলক তোমার বিচার নীতি দেখে ওগো ভগবান যদি আর নগরে নগরে পড়ে যায় আনন্দের সারা তুমি তো ওগো ভগবান বিশ্বপ্রভু পর তুমি সর্বদেবতা আহা কত ঊর্ধ্বে তোমার আসন ভগবান তাদেরই ভালোবাসেন অধর্মকে ঘৃণা করে যারা যারা তা ভক্তজন তাদের প্রাণ তিনি বাঁচিয়ে রাখেন দুর্জনের হাত থেকে তিনি তাদের উদ্ধার করেন ধর্মশীর যারা আলো ঝরে পড়ে আহা তাদেরই জীবনে সত্য প্রাণ যারা আনন্দ ঝরে পড়ে তাদেরই জীবনে তোমরা যারা ধার্মিক মানুষ তোমাদের আনন্দ হন স্বয়ং ভগবান তার পূর্ণ নামের বন্দনা করো আজ করো শিষ্যচরিত পঁচিশ অধ্যায় ফেতাস নিজের প্রদেশে আসার তিন দিন পরে সিজারিয়া থেকে জেরুসালেমে গেলেন সেখানে প্রধান যাজকেরা এবং ইহুদিদের প্রধান নেতারা তার কাছে এসে পলের বিরুদ্ধে তাদের নানা অভিযোগ পেশ করলেন তারা এই আবেদন জানাতে লাগলেন ফেতাস যেন অনুগ্রহ করে পলকে জেরুসালামে আনার ব্যবস্থা করেন তারা তো স্থির করে রেখেই ছিলেন যে পথেই লোকেরা ওত পেতে থাকবে পলকে মেরে ফেলবে ফেতাস কিন্তু উত্তরে বললেন পলকে সিজারিয়াতেই বন্দি রাখা হবে আমি নিজে শীঘ্রই সেখানে ফিরে যাব আপনাদের সমাজপতিরাই বরং আমার সঙ্গে সেখানে চলুন এবং ওই লোকটা যদি কোনো দোষ করে থাকে তাহলেই সেখানেই ওকে অভিযুক্ত করুন তাদের ওখানে ফেতাস আট দশ দিনের বেশি থাকলেন না তারপর তিনি সিজারিয়াতেই ফিরে গেলেন সেখানে পরের দিন তিনি বিচারাসনে বসে পলকে সামনে আনবার হুকুম দিলেন পল এসে হাজির হলেন যে সব ইহুদি জেরুসালিম থেকে এসেছিল তারা তখন তার চারপাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আনতে লাগলো যদিও কোনো প্রমাণ তারা দেখাতে পারল না পল আত্মপক্ষ সমর্থনে বললেন আমি কোনো ব্যাপারেই কোনো অপরাধ করিনি ইহুদিদের বিধানের ব্যাপারেও নয় মহামন্দিরের ব্যাপারেও নয় সিজারের বিরুদ্ধেও নয় কিন্তু ফেতাস ইহুদিদের খুশি করার ইচ্ছায় তখন পলকে জিজ্ঞেস করলেন তুমি কি জেরুসালেমেই যেতে চাও তুমি কি চাও সেখানেই আমার সামনে এই সব ব্যাপারে তোমার বিচার হোক পল উত্তর দিলেন আমি তো সিজারের আদালতেই দাঁড়িয়ে আছি এখানেই তো আমার বিচার হওয়া উচিত ইহুদিদের প্রতি আমি তো কোনো অন্যায় করিনি আর সে কথা আপনি নিজেও তো ভালোভাবেই জানেন অবশ্য আমি যদি কোনো অন্যায় করে থাকি মৃত্যুদণ্ড পাবার মতো কোনো কিছু যদি করেই থাকি সেক্ষেত্রে আমি তো মৃত্যুর হাত থেকে রেহাই পেতে চাইছি না তবে ওরা আমার বিরুদ্ধে ওই যে সব অভিযোগ এনেছে তার কোনো কিছুই যদি সত্য না হয় তাহলে কিন্তু ওদের হাতে আমাকে তুলে দেওয়ার অধিকার কারণ নেই আমি বরং সিজারের কাছেই বিচারের আবেদন জানাচ্ছি তখন ফেত্ত তার পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ করার পর উত্তর দিলেন সিজারের কাছেই বিচারের আবেদন জানিয়েছ সিজারের কাছেই যাবে এখন ঘটনার কয়েকদিন পরে সিজারিয়া নগরে একদিন ফেতাসকে অভিনন্দন জানাতে এলেন রাজা আগ্রিপ্পা ও তার বোন বেনিক্কা তারা কিছুদিন সেখানে রইলেন এই সময় ফেতাস একদিন এই রাজার কাছে পলের সমস্ত ব্যাপারটা খুলে বললেন ফেরতাস বলতে লাগলেন এখানে এমন একজন লোক রয়েছে যাকে ফেলিক্স বন্দি করে রেখে গেছেন আমি যখন জেরুসালেমে ছিলাম তখন ইহুদিদের প্রধান যাজকেরা ও প্রবীণেরা এই লোকটির বিরুদ্ধে নানা অভিযোগ পেশ করে তার শাস্তির জন্যে আবেদন জানিয়েছিলেন তখন তাদের আমি জবাব দিয়েছিলাম যে রোমিও রীতি অনুসারে কোনো আসামিকেই ফরিয়াদি পক্ষের হাতে তুলে দেওয়া চলে না যতক্ষণ না সে তাদের সামনে দাঁড়িয়ে অভিযোগের উত্তরে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পায় তাই তারা আমার সঙ্গে তখন এখানে এলেন আমিও একটু দেরি না করে তার পরের দিনেই বিচারাসনে বসে সেই লোকটিকে সামনে আনবার হুকুম দিলাম কিন্তু ফরিয়াদি পক্ষ তার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনবে বলে ভেবেছিলাম তার সামনে দাঁড়িয়ে তারা সেই রকম কোনো কিছুই আনলো না শুধু তার সঙ্গে তাদের কী সব কথা কাটা কাটাকাটি চলল তাদের নিজেদের ধর্মমত নিয়ে এবং যিশু বলেকে একজন মৃত লোককে নিয়ে পল যার সম্বন্ধে জোর দিয়ে বলছিল সে নাকি জীবিত কিভাবে ব্যাপারটা তদন্ত করব তা কিছুতেই বুঝতে না পেরে আমি তখন পলকে জিজ্ঞাসা করলাম জেরুসালেমে গিয়ে এই এইসব ব্যাপারে তার বিচার হোক তা সে চায় কি না কিন্তু পল আবেদন জানালো তার মামলাটা মহামহিম সম্রাটের বিচারের জন্যেই রেখে দেওয়া হোক আমি তখন সিজারের কাছে না পাঠানো পর্যন্ত তাকে বন্দি করে রাখতে হুকুম দিলাম আগ্রিব্বা তখন ফেতাসকে বললেন আমার ইচ্ছা করছে লোকটা কি বলে নিজেরই এক নিজেই একবার শুনি ফেতাস বললেন বেশ তো কাউকেই শুনতে পাবেন তাই পরের দিন আগরিপ্পা ও বেনিকা মহাসমারোহে সেখানে এলেন এবং সেনানায়কদের ও শহরের মানিগুনি লোকদের সঙ্গে দরবারের মধ্যে প্রবেশ করলেন তারপর ফেতাসের আদেশে পলকে সেখানে আনা হল ফেতাস তখন বললেন রাজা আগরিপ্পা এবং আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন যারা আপনারা সকলেই চোখের সামনে এই যে লোকটিকে এখন দেখতে পাচ্ছেন সমস্ত ইহুদিরা তো এরই বিরুদ্ধে আমার কাছে জেরুসালেমে এবং এইখানে দরবার করছিল তারা তখন চিৎকার করেই বলছিল একে আর বাঁচা বাঁচতে দেওয়া উচিত নয় আমি কিন্তু এর কাজকর্মে এমন কিছু খুঁজে পেলাম না যার জন্য এর মৃত্যুদণ্ড দেওয়া চলে তাই এ নিজে যখন আবেদন জানালো মহামহিম সম্রাটের খাস দরবারেই এর বিচার হোক তখন আমি একে তার কাছে পাঠাবার সিদ্ধান্ত নিলাম কিন্তু এর বিষয়ে রাজা কাছে লিখে জানাবার মতো স্পষ্ট কিছুই খুঁজে পাচ্ছি না আর সেই জন্যেই আমি এখন আপনাদের সামনে আর বিশেষ করে রাজা আগরিবা আপনারই সামনে একে হাজির করেছি এখন একে জেরা করলে আমি আশা করি এর বিষয়ে লিখে জানাবার মতো কিছু না কিছু পাবই কোন বন্দির বিরুদ্ধে কী কী অভিযোগ আছে তা স্পষ্ট না জানিয়ে তাকে বিচারের জন্যে পাঠিয়ে দেওয়া আমি তো অর্থহীন বলেই মনে করি